আমরা এখন চলে এসেছি দোতং পাড়ার রাস্তার দোরগোড়ায়। এই রাস্তাটা চলে গেছে দোতং পাড়ায়, আর খুব সম্ভবত পেছনের পাহাড়টা হচ্ছে দোতং পাহাড়। আমরা শেরগড় পাড়া হয়ে এই পথে দোতং পাড়ার দোরগোড়ায় এসেছি। অনেকে কিন্তু আবার পদ্মঝিরি হয়েও আসে। পদ্মঝিরি হয়ে আসার রোডটা হচ্ছে এই দিকে পাহাড়ি পথ, আর এই যে সামনে এটা হচ্ছে দোতং পাহাড়। আমরা এখন দোতং পাড়ায় নামছি, বেশ ঢালু পথ। এই পথগুলোতে সমস্যা, ঝুড়ো মাটি, তো এই জন্য যখন তখন পা স্লিপ করতে পারে, খুব সাবধানে নামতে হচ্ছে। দেখেন আমাদের টিম আবারও আমাকে রেখে অনেক সামনে। ট্রেকিংয়ের পথে ঠিক এই জায়গাটা থেকে দোতং পাড়ার ভিউ পাচ্ছি ট্রেকিং রুটে। চমৎকার ভিউ, একটু আগে ড্রোন থেকে শট নিয়েছি, তখনও সুন্দর লাগছিল দোতং পাড়া, তার পেছনে দোতং পাহাড়, কিন্তু হাঁটতে হাঁটতে এই ভিউটা আপনাদের মন জুড়িয়ে দিবে একদম। এই তো ভিউ আছে সামনে। ওকে, রাজ বলতেছে সামনে নাকি আরও ভিউ, ভালো ভিউ আছে। অ্যাকচুয়ালি মাটির ভিউগুলো দেখানো দরকার, কারণ আপনারা এসব তো সবাই ড্রোন উড়াবেন না, কিংবা ড্রোন থেকে দেখবেন না। আপনাদের জন্য ট্রেকিং রুটের ভিউ দেখাবো এখন দোতং পাড়ার। ওয়াও, সুবহানাল্লাহ, চমৎকার ভিউ। দেখেন আপনারা যখন দোতং পাড়ায় নামতে থাকবেন এই পাহাড় বেয়ে, তখন এই যে সামনের দোতং পাড়া, আর পেছনে এটা হচ্ছে দোতং পাহাড়। চমৎকার, চমৎকার। আমি যতটুকু জানি গয়াল হচ্ছে পাহাড়ের ভেতরে থাকে, মানে জঙ্গলি পশু বলতে যেটা বোঝায়, তবে পাহাড়িরা এদেরকে পোষ মানিয়ে গরুর মতো করে ফেলেছে। কেমন আছেন? ভালো। আসলে বর্তমান পাহাড়ের ছেলে মেয়েরাও পড়ালেখা এগিয়ে যাচ্ছে, কারণ আমি গহিনে দেখেছি চার্জিং পাড়াও, এর আগে চার্জিং পাড়া বর্তমান মেম্বার পদে প্রার্থী তার ছেলেও, সে নটরডেমে পড়ে, তারপরে আপনার থিন্দলতে পাড়ার মাস্টারের মেয়ে, সে আমেরিকা পড়ালেখার জন্য গেছে। এইভাবেই আস্তে আস্তে পাহাড়েও পড়ালেখা ছেলেমেয়ের অগ্রসর হচ্ছে, আমরা চাই তারাও এরকম অগ্রসর হোক পড়ালেখা। হ্যাঁ, এই জিনিসটাই আমাদের চাওয়া। আমরা যখন পাহাড়ে ঘুরতে এসে দেখতে পাই যে আমাদের পাহাড়ি ভাইয়েরা, পাহাড়ি দাদারা, ওনারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে আনন্দ দেয়। আমরা চাই ওনারা শহরমুখী হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এসে ওনাদের পাহাড়েও ওনারা এই শিক্ষার স্ফুরণ ঘটিয়ে দেয়। যেন এতে করে কি হবে, আমাদের গহিনের যে পাহাড়ি পাড়াগুলো আছে, এই পাড়াগুলো আগে যে রকম একটা আদিম বুনো ভাব আমরা কল্পনা করে আসতাম, এই জিনিসটা থাকবে না। আমরা অনেকে পাড়ায় এসে কিন্তু এখন অবাক হয়ে যাই ওনাদের কৃষ্টি কালচার, সভ্যতা, এসব দেখে। ওনারা যত বেশি উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন সেটার বহিঃপ্রকাশ, তত বেশি আমরা ওনাদের কালচারে আরও দেখতে পাবো পাহাড়ি পাড়াগুলোতে। ওইখানকার পাড়াবাসীরা এখনো মানে সভ্যতা কি ওরা জানে না, আসলে ওদের পরনে পোশাক থাকে না। আন্দারমানিকের দিকে, হ্যাঁ, ওইটা হচ্ছে আপনি আলোচনার দিকে, আপনি মাইকুয়া পাড়া, নিচে আছে রালাই, কাকলাই, ওই পাড়া আপনি তারপর দাক্ষিণখান পাড়া, ওই সব পাড়াগুলোতে আপনার মূলত ওরা সভ্যতাটা ওইভাবে বুঝে না। আমি যেবার গেছি আমার ধরে ধরে আমার জামা কাপড় দেখতে, আমার ধরে ধরে দেখে রাস্তার অভিজ্ঞতা শেয়ার করছে। আন্দারমানিকের দিকে যখন এক্সপিডিশনে গিয়েছিল, সেই দিকের যে পাড়াগুলো আছে আলিকদম রিজিওনে, ওনাদের ভেতরে সভ্যতার বিকাশটা সেভাবে ঘটেনি। ফাইনালি আমরা চলে এলাম দোতং পাড়ায়। দেখেন আপনাদের জন্য এখন আমি আনফোল্ড করছি দোতং পাড়া। বান্দরবানের এত গহীনে এসে একটা পাহাড়ি পাড়া পেলাম দোতং পাড়া, সেই পাড়াটা আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ এক্সপ্লোর করবো। আসেন দেখেন ওনারা কীভাবে
কাজ করছেন। এখানে দেখেন পাহাড়িরা তাদের পরিশ্রমী জীবনে কিভাবে ধান থেকে চাল তৈরির প্রক্রিয়া করছে। দিদি কেমন আছেন? এগুলো কি আপনাদের জুমের চাল, জুমের ধান, তাই না? চাল হয়ে গেছে না? এটা চাল নিতে আপনারা চালবেন, তারপরে চাল বের হয়ে যাবে। এটা কি সাদা চাল না লাল চাল? সাদা। আরে যে এইদিকে আমি দেখাই ওনারা কিভাবে ধান শুকায়। এ দেখেন ছোট বাচ্চা, ও কাজ করতেছে। এই যে ওনাদের বাড়ি, বাড়ির সামনের উঠান মতন জায়গায় ধান শুকানোর কাজ চলছে। এখানে ধান শুকানোর পরে এখানে প্রক্রিয়াজাতকরণের কাজ চলছে। দর্শক বন্ধুরা, দোতংপাড়া ব্যাপারে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই। দোতংপাড়াটা হচ্ছে একটা ত্রিপুরা পাড়া, আর এখন ত্রিপুরাদের অধিকাংশই খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে গেছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন দোতংপাড়ার একটা গির্জা। আমি যতটুকু জানলাম দোতংপাড়ায় আরও একটা গির্জা আছে। আর এই দোতংপাড়ায় মোট 18 ঘর পরিবারের বসবাস। এখানে পানীয় জলের ভালো ব্যবস্থা আছে, দেখেন ওই যে পানির ব্যবস্থা। আর আমার হাতের পেছনে এই পাড়ার ম্যাক্সিমাম ঘরগুলো। জানতে পারলাম দোতংপাড়ায় কার বাড়ির ঘরের পাশে একটা দোকান আছে। আমরা এখন দোকানের দিকে যাচ্ছি। দোকানে গিয়ে দেখি খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত হয় কি না। একটা কাঠের সাঁকো দেখা যাচ্ছে পাড়ার ভেতরে। আমরা এখন দোতংপাড়ার একদম মূল পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। আর দেখুন এদের পোষা শুকুর, এরকম প্রচুর শুকুর আপনারা দেখতে পাবেন এসব পাহাড়ি পাড়ায় এলে। এটা একটা বাচ্চা শুকুর। এই তো দোতংপাড়ার এক দল পাহাড়ি বাচ্চা এখন আমাদের দলের সঙ্গী। কেমন আছো তোমরা? ভালো। বাংলা বোঝো? হ্যাঁ। সবাই? হ্যাঁ, একদম ক্লিয়ারলি। বাহ, চমৎকার। কি নাম তোমার? আমার নাম মাইকেল জ্যাকসন। কি নাম? মাইকেল। মাইকেল জ্যাকসন, বাহ চমৎকার নাম। কেমন আছো তোমরা? দেখেন কি খুশি বাড়ি বাচ্চাগুলো, ক্যামেরা দেখেই খুশি ওরা। আমরা এখন আছি দোতংপাড়ার কারবাড়ি দাদার বাড়িতে। এটাই ওনার বাড়ি। আর এখানে আমাদের জন্য পেঁপের বন্দোবস্ত হচ্ছে। আর উনি হচ্ছেন আমাদের কারবাড়ি দাদা। দাদা আদাব, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি দাদা? গঙ্গামণি কারবারে। আপনার এই পাড়া ব্যাপারে কিছু বলেন তো আমাদের। কত ঘর লোকের বসবাস, কোন ধর্মের লোক সবাই? আমরা ইয়া ধর্ম হলো ইয়া ক্যাথলিক মন্ডলী আছে, আর বাপটিস আছে। এখানে বসবাস করে আর কি। এখানে কতজন ফ্যামিলি আছে আপনাদের? ফ্যামিলি আছে প্রায় 200 জন মতো আছে। আর ঘর আছে? ঘরে প্রায় 24 পরিবার আছে। 24 পরিবার আছে। এই পাড়ায় কি টুরিস্ট আসে? আসে, সব সময় আসে। কি দেখার জন্য আসে?
ওই দতম পাহাড় দেখার জন্য সাত ভাই কুম আমিয়া কুম দেখার জন্য আসতেছে। সাত ভাই কুম আমিয়া কুম এদিক দিয়েও যায়, এদিকে যাওয়া যায়, আধা ঘন্টা লাগে, মাত্র আধা ঘন্টা লাগে সাত ভাই কুম আমিয়া কুম। এই ট্রেলটা অনেক সুন্দর, এখান দিয়ে এখানে যাইয়া ওই তাসিদো দেখতে পারে, পদ্মমুখ আসলে ওই পদ্মমুখ থেকে তো এখানে আসতে পাঁচ চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো লাগে, চার ঘন্টা লাগে, আরো ভালো ট্রেক করলে আরো কম সময় লাগে। এখানে এসে কিছু নতুন তথ্য জানতে পারলাম। আমি এর আগে আপনাদেরকে অনেক আগে নাফাকুম আমি খুব ব্লগ করে দেখিয়েছিলাম, তখন কিন্তু আমি নাফাকুম হয়ে জিনাপাড়া হয়ে তারপরে আমি এখানে গিয়েছিলাম, পথে পড়েছিল দেবতা পাহাড়। তবে আপনারা যারা একটু অন্যভাবে অন্য উপায়ে আসতে চান তাদের জন্য নতুন একটা রুট আমি আজকে জানতে পারলাম, সেটা হচ্ছে দোতংপাড়া হয়ে আপনারা থানচি থেকে পদ্মঝিরি সেখান থেকে ট্রেক করে দোতংপাড়া চার ঘন্টা লাগবে, তারপরে এখান থেকে আপনারা অনায়াসে আধা ঘন্টার মধ্যে চলে যেতে পারবেন আমি এখন সাত ভাই খুম ভেলা খুম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা দেবতা পাহাড়কে ভয় পেয়ে আমি এখন রুটে আসতে নিরুৎসাহিত হন তাদের জন্য আসার কথা হচ্ছে এই রুটে দেবতা পাহাড় আপনাদের অতিক্রমী করতে হবে না, এখান থেকে আধা ঘন্টায় খুব সহজে আপনারা আমি এখন রুটে চলে যেতে পারবেন। দোতংপাড়ায় দেখেন এখানকার মহিলারা কি সুন্দর করে, এটা কি করছেন দিদি? তাঁতির কাজ করছে। এখানে হচ্ছে ওনারা সুতা নিয়ে কিছু কাজ করছেন, পরে এটা এটা দিয়ে ওনারা কি বানায়, এটা দিয়ে থামি, এই যে আপনারা যে পড়ে আছেন এইগুলা, এই যে এইগুলো এইগুলো, হ্যাঁ অনেক ভালো গান গায়, তাই নাকি দিদি? গান গাইতে পারেন? তাহলে তো আমাদেরকে একটা গান শোনাতেই হবে। আমাদের সামনে বিখ্যাত কুকাতে শিল্পী তার একটা শিল্পী হচ্ছে, দিদি নেন শুরু করেন, আপনাদের তাঁত শিল্প দেখাবো আর আপনি গান গাবেন, নেন শুরু করেন দিদি বলেন। আই কিনো বাজামা বাইসা থাই আবো চুমাই বাধামাই শাকাইন আংমাশ থাই জুনো চুমা। দিদি এই থামিগুলো বানিয়ে কি করেন আপনারা? নিজেরাই পড়েন? বিক্রি করেন না এগুলো? করি, কয়েকজন করি। কোথায় বিক্রি করেন? যে যে কিনবে তাকে বিক্রি করে, পাড়ার ভেতরে, পাড়ার ভেতরে হোক বাইরে হোক, যাকে যে পছন্দ সে কিনে আর কি। থানচিতে পাঠান? থানচিতেও পাঠায়, কয়েকজন কিনে আর কি। হ্যাঁ, থামি দেখি একটু কত টাকা হয়, মানে ডিজাইন উপরে আর কি, যেটা ভালো ডিজাইন হয় সেটা কত? সেগুলা 5,000-6,000। ওরে ভাই অনেক দাম। দোতংপাড়ায় আমরা একজন দাদার ঘরে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য উঠলাম, সেখানে আমাদের রান্নাবান্নার আয়োজন হচ্ছে। আর এটা কি চাল কুমড়া? চাল কুমড়া কাটছেন আমাদের দিদি, এটা দেখি তরকারি হবে আজকে। দেখেন একটা পাহাড়ি পরিবারের রান্নাঘর কেমন হয়, ওই পাশটাই তাদের থাকার ঘর আর থাকার ঘর সংলগ্ন এখানে রান্নাঘর। এখানেই আরেকজন দিদি তাঁতের কাজ করছেন, খুব সম্ভবত থামি বুনাচ্ছেন উনি। দিদি এরকম একটা থামি বুনাতে কতদিন সময় লাগে? এক সপ্তাহ সময় লাগে? দেখেন একটা থামি বোনানো কিন্তু অনেক পরিশ্রমের কাজ, এই থামিটা নাকি 2 সপ্তাহ হলো কাজ চলছে এই থামিটার উপরে। আমাদের জন্য ডিম সিদ্ধ হচ্ছে এখানে। সচ এটা কি নিয়ে আসলা? দেখেন ভাই এটা হচ্ছে ওরা হচ্ছে পানি রাখার জন্য ব্যবহার করে, তো আমি হচ্ছে একবার মুরুন্দর ওখানে গিয়েছিলাম, ওরা হচ্ছে এটাকে বলে তুইয়ে, তো এটা হচ্ছে ত্রিপুরা ভাষা, এখন ত্রিপুরা ওরা বলে এটাকে ত্লাউ, তো আমার কাছে ভালোই লাগে, যদি সম্ভব হতো একটাকে ভাষায় নিয়ে যেতাম। এটা কি দিয়ে বানায় আসলে? ওরা হচ্ছে চাল কুমড়া না, বিজি লাগাইয়া ফল ধরে, বিচি লাগালে ফল ধরে, ওই তোর চাল কুমড়াটা আছে না? হ্যাঁ ওই চাল, চাল কুমড়োকে হচ্ছে এই চুলোর উপরে দেয়, তো চুলোর ভাপে হচ্ছে জিনিসটা হচ্ছে শক্ত হয়, যতদিন রাখে জিনিসটা হচ্ছে তত কালো হয়ে দাঁড়ায়, এটা হচ্ছে এখনো কাঁচা আছে আর কি। এই যে দেখেন অনেকগুলা ক্লাউ রাখা আছে এখানে, এগুলো হচ্ছে এখান থেকে উত্তাপ উঠছে, সেই উত্তাপে এগুলো পোক্ত করা হচ্ছে। ভুট্টা এগুলো তো এই হিটে সিদ্ধ করা হচ্ছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
দেখি বাইরটা দেখাই দিই, এখানে ওনারা ধান শুকানোর কাজ করছেন। বাড়ির ঠিক পাশেই ধান শুকানোর ব্যবস্থা। এখানে মরিচও আছে, পাহাড়ি মরিচ, প্রচণ্ড ঝালাই মরিচগুলো। বাড়ির উঠান থেকে বাইরের ভিউটা দেখেন একবার, এরকম ভিউ দেখার পরে আসলে আর কি লাগে জীবনে, চমৎকার চমৎকার। এখানে সুতা শুকাতে দেওয়া হয়েছে, এগুলা দিয়ে থামি বানানোর কাজ চলে। এগুলো হচ্ছে পাহাড়িদের মদ, মদ বানানোর কাজ চলছে এখানে। এটা খুব সম্ভবত ভাত পচিয়ে বানাচ্ছেন ওনারা, রোদে রাখা হয়েছে এখন। দোতংপাড়ায় বেশ কিছুক্ষণ আমরা রেস্ট করলাম, প্র্যাকটিক্যালি এখানে আমরা 4-5 ঘন্টা সময় কাটালাম। আমরা এখান থেকে সামনে যে পাড়াটা আছে, পাড়াটার নাম এই মুহূর্তে আমার মনে নাই, ওই পাড়া অবধি যাব, আমাদের সময় লাগবে 3 ঘন্টার মতো। তারপরে আমরা যে পথটাতে চলাফেরা করব সেই দিকে আরাকানদের রাজত্ব বলা যেতে পারে, এই জন্য আমরা প্র্যাকটিক্যালি রাতের বেলা ওই পথটা ট্রেক করব। আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিই, এই পাড়াটা দোতং পাহাড়ের নিচে, এই জন্য এই পাড়াটাকে বলা হয় দোতং পাড়া, কিন্তু অ্যাকচুয়ালি এই পাড়াটার নাম হচ্ছে গঙ্গামণি পাড়া। গঙ্গামণি পাড়ায় আমরা রেস্ট করার ফাঁকে আমাদের লাঞ্চও সেরে নিয়েছি, আর লাঞ্চ করার পরে দেখেন আমাদের টিমের ছেলেপেলেরা এখানে ফুটবল খেলছে ছোট একটা মাঠে। ও